স্কুল টিচারদের যে পে কমিশনের নতুন ফিক্সেশন এবং অপশন আজকেই অর্থাৎ আজকে বিকেল পাঁচটার মধ্যে বিভিন্ন জেলার শেষ হয়ে গিয়েছে এবং অল্প কিছু অল্প কিছু বিদ্যালয় বাদ দিয়ে প্রায় সমস্ত বিদ্যালয়েরই অপশন ফিক্সেশন করা হয়েছে এছাড়াও যে সরকারি কর্মচারী যারা আছেন তাদেরও অপশন ফিক্সেশন করা হয়ে গিয়েছে এবার নতুন বেতন সেই নতুন হারে যে বেতন অর্থাৎ পে কমিশনের ফলে জানুয়ারি মাস থেকে যে নতুন হারে বেতন সেই বেতন পাবে কি পাবে না এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপ অনুযায়ী এখন দেখার বিষয় যে তারা পাবেন কি পাবেন না সরকারের পক্ষ থেকে বা দপ্তরের পক্ষ থেকে কোনো ত্রুটি দেখা যাচ্ছে না কারণ তারা বিভিন্ন দপ্তরগুলো থেকে এবং বিভিন্ন ডিআই অফিস থেকে সেই সমস্ত অফিসের কর্মচারীদের যারাই বেতন নিয়ে অর্থাৎ ফিক্সেশন এবং অপশন করার পর যে সমস্ত কাজগুলো করতে হবে তার ধরুন সেই সমস্ত অফিসের ছুটিগুলো বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ চেষ্টা চলছে এ মাসেই যতটা কাজ এগিয়ে নিয়ে গিয়ে বেতনটা দেওয়া সম্ভব হয় সেই চেষ্টা চলছে এখন তারপর হচ্ছে যদি দেখা যায় কোনো কারণে কোনো বিদ্যালয় বা কোনো দপ্তরের যদি অপশন ফিক্সেশন পুরোটা কমপ্লিট করে উঠতে না পারে সেক্ষেত্রে হয়তো বা পাবে না কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রয়েছে না কারণ সমস্ত জায়গার কাজকর্ম শুরু হয়ে গেছে এবং জমা পড়ছে সঙ্গে সঙ্গে সেগুলো স্ক্রুটিনি করা হচ্ছে এবং সমস্ত কর্মচারীদের ছুটি বাতিল শুধুমাত্র যে অফিস ছুটি বাতিল সেটি নয় ছুটির দিনগুলোতেও অফিস খোলা রাখতে হচ্ছে অর্থাৎ তারা খোলা রাখছে এখন দেখা যাক যে সেই চেষ্টাটা কত দূর সাফল্য আসে ধন্যবাদ সবাইকে